माय डियर स्टूडेंट्स, होप यू ऑल आर वेल। टुडे इन दिस वीडियो वी आर गोइंग टू डिस्कस लेसन 9 ऑफ क्लास 4, द स्टोरी अ प्रोफाइल इन काइंडनेस। अर्थात एर माने होच्छे दयालु मानसिकतार एकटा प्रतिच्छबि, दया मायार एकटा चित्र। तो चलो आमरा शुरू करे दी। ऑन योर मार्क, देखो, कंटेन सर्टेन सिचुएशंस आर मेंशन बिलो, किछु परिस्थिति नीचे देवा हलो। पुट देम अंडर डू, डूज एंड डोंट्स, सेगुलोके डूज, डूज माने होच्छे जेगुलो करा उचित, आर डोंट्स माने जेगुलो करा उचित ना, सेई घरे तोमादेरके बसाते होबे। तो देखो प्रथमटा, देखो हेल्पिंग एन ओल्ड मैन टू क्रॉस द रोड, একটা বৃদ্ধ মানুষকে রাস্তা পারাপার করতে সাহায্য করা। থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ, একটা কুকুরের দিকে জল ছেটানো। গিভিং ফুড টু আ পুয়ার ম্যান, একটা গরিব মানুষকে খাবার দেওয়া। হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ডস, বন্ধুবান্ধবীদের সঙ্গে ভাগ না করে নিয়েই নিজের মতো খাবার খেয়ে নেওয়া। তো দেখো এখানে ডুজ, যেগুলো আমাদের করা উচিত, এখানে আমাদের করা উচিত কোনগুলো হতে পারে। এ দাগ দেখো, হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড, একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পারাপার করতে সাহায্য করে, এটা ডুজ হবে। আর একটা হবে সিদাগ, গিভিং ফুড টু অ্যা পুয়ার ম্যান, একজন গরিব মানুষকে খাবার দেওয়া। এই দুটো কিন্তু ডুজের ঘরে হবে। আর ডোন্টসের ঘরে কোনগুলো হবে? থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ, বিদাগ, কুকুরের দিকে জল ছেটানো, এটা আমাদের করা উচিত না। আর দেখো ডিদাগ, হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে শেয়ার না করে নিয়েই টিফিন খেয়ে নেওয়া, এটাও কিন্তু আমাদের করা উচিত না। চলে আসবো আমরা 98 পৃষ্ঠা, লেটস রিড, চলো পড়ি। দেখো, দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, রাতটা কেমন ছিল? কাম, কাম মানে হচ্ছে শান্ত, অ্যান্ড কোয়াইট, কোয়াইট মানে শান্ত, মানে শান্তিপূর্ণ, এবং কোয়াইট মানে সাউন্ডলেস, মানে শব্দহীন আর কি, মানে নীরব। রাতটা শান্ত এবং নীরব ছিল। আ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালন ইন দ্য ডার্ক, আ ম্যান ওয়াজ ওয়াকিং, একটা মানুষ হেঁটে যাচ্ছিল অ্যালন, একা একাই, ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্য দিয়ে। সাডেনলি হি হার্ড সাম চিলড্রেন ক্রাইং, হঠাৎ করে তিনি শুনতে পেলেন কিছু বাচ্চা কাঁদছে, সাম চিলড্রেন ক্রাইং। দ্য সাউন্ড কেম ফ্রম আ নিয়ার বাই হাট, শব্দটা ধারে কাছের একটা হাট, কুড়ে ঘর থেকে আসছিল, একটা বাড়ি থেকে আসছিল। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস, মানুষটা কৌতূহলী হয়ে উঠল, কিউরিয়াস মানে কৌতূহলী, জানার ইচ্ছা। হি স আ ফেইন্ট লাইট কামিং ফ্রম দ্য হার্ট, তিনি কি দেখলেন? ফেইন্ট অর্থাৎ ডিম মানে অস্পষ্ট, লাইট মানে আলো, কামিং ফ্রম দ্য হার্ট, কুড়েঘর থেকে একটা অস্পষ্ট আলো বেরিয়ে আসছে। হি কেম ক্লোজ টু দ্য হার্ট, তিনি এই যে কুড়েঘর তার কাছাকাছি চলে আসলেন। হি লিসেন্ড কেয়ারফুলি, তিনি খুব যত্ন সহকারে, খুব ধৈর্য দিয়ে শুনতে শুরু করলেন আর কি। চলে আসবো আমরা 99 পেজ, লেটস কন্টিনিউ, চলো আবার পড়ি। দ্য ম্যান হার্ড আ ওম্যান টকিং টু দ্য চিলড্রেন, মানুষটা শুনতে পেলেন একজন মহিলা বাচ্চাদের সঙ্গে কথা বলছেন। ডোন্ট ক্রাই, কান্না করো না। দ্য রাইস উইল বি রেডি সুন, ভাত খুব তাড়াতাড়ি হয়ে যাবে, রাইস মানে ভাত, রেডি মানে প্রস্তুত বা হয়ে যাবে। শি সেইড, তিনি বললেন, অর্থাৎ সে বৃদ্ধা না, সরি, সে মহিলাটা বলল যে ভাত খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমরা কেঁদো না। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ট, মানুষটা, এই লোকটা ঘরের মধ্যে তাকালেন। হি আস্কড দ্য ওম্যান, তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং, বাচ্চারা কেন কাঁদছে? দ্য ওম্যান রিপ্লাইড, মহিলাটা উত্তর দিলেন বা দিল, দে আর হাংরি, ওরা তো ক্ষুধার্থ, ওদের খিদে লেগেছে। আই হ্যাভ নাথিং টু ফিড দেম, আমার তাদের দেওয়ার মতো কিছু নেই। দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়লিং ইন এ পট, মানুষটা, এই লোকটা দেখলেন যে একটা পাত্রে, পট মানে পাত্রে, ওয়াটার ওয়াজ বয়লিং, জল ফুটছিল, বয়লিং মানে ফুটছিল। বাট দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল গ্রেইন অফ রাইস ইন ইট, কিন্তু এর মধ্যে কোনো চাল ছিল না,
চালের দানা, সিঙ্গেল গ্রেইন অফ রাইস, চালের কোনো দানা ছিল না। হি ওয়াজ সারপ্রাইজ, তিনি বিস্মিত হয়ে গেলেন, লোকটা বিস্মিত হয়ে গেলেন। হি আস্কড দ্য ওম্যান, তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, হোয়াই দেন আর ইউ বয়লিং ওয়াটার, তাহলে তুমি কেন জল ফোটাচ্ছ? মাই চিলড্রেন উইল বিলিভ আই অ্যাম কুকিং ফুড ফর দেম, মাই চিলড্রেন উইল বিলিভ, আমার বাচ্চারা, আমার সন্তানরা এটা তাহলে বিশ্বাস করবে হয়তো, আই অ্যাম কুকিং ফুড ফর দেম, যে আমি তাদের সঙ্গে, আমি তাদের জন্য খাবার রাঁধছি। অ্যাকচুয়ালি মহিলা তো রাঁধার মতো কিছু নেই। তখন তিনি কি মহিলা মিথ্যে মিথ্যে জল ফোটানোর বাহানা করছেন এবং তাদেরকে আশ্বস্ত করছেন যে আমি তোমাদের জন্য ভাত ফোটাচ্ছি। মাই চিলড্রেন উইল বিলিভ আই এম কুকিং ফুড ফর দেম, আমার বাচ্চারা বিশ্বাস করবে যে আমি তাদের জন্য ভাত ফোটাচ্ছি। দেন দে উইল স্টপ ক্রাইং, তাহলে তারা কান্না থামিয়ে দেবে। ক্যান ইউ ইমাজিন কতটা দুঃখের ব্যাপার? রিপ্লাইড দ্য ওম্যান, মহিলা উত্তর দিলেন যে তারা তাহলে কান্না থামিয়ে দেবে। শি হোপড দে উড ফল অ্যাসলিপ, হাউ প্যাথেটিক, দেখো কতটা দুঃখের। শি হোপড দে উড ফল অ্যাসলিপ, সে আশা করলো, মহিলা আশা করলো যে তারা হয়তো ঘুম পড়বে, অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার, এবং তাদের খিদে ফরগেট মানে ভুলে যাবে। টিয়ার্স ফিল্ড দ্য আইজ অফ দ্য ম্যান, টিয়ার্স ফিল্ড, চোখের জল পূর্ণ করে দিল দ্য আইজ অফ দ্য ম্যান, মানুষটার চোখ দুটো, মানুষটার চোখ দুটোকে, চোখগুলোকে চোখের জল পূর্ণ করে দিল। হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস, তিনি অ্যাট ওয়ান্স মানে তক্ষুনি ওয়েন্ট ব্যাক, ফিরে গেলেন টু হিজ হাউস, তার নিজের বাড়িতে। হি রিটার্নড উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন, তিনি এই ক্ষুধার্ত বাচ্চাগুলোর জন্যে খাবার নিয়ে, উইথ ফুড, খাবার সঙ্গে নিয়ে রিটার্নড, ফিরে আসলেন। দেন হি দেন প্রমিসড টু লুক আফটার দেম থ্রু আউট হিজ লাইফ, হি দেন প্রমিসড, তারপরে তিনি কী করলেন, প্রমিস করলেন, প্রতিজ্ঞা করলেন, টু লুক আফটার দেম, তাদেরকে দেখাশোনা করার, থ্রু আউট হিজ লাইফ, তার সমস্ত জীবন ধরে। দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 200 years এগো, এই ঘটনাটা হুগলিতে ঘটেছিল প্রায় 200 বছর আগে। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন, এই দয়ালু মানুষটা কে ছিলেন, হাজি মোহাম্মদ মহসিন ছিলেন। মেনি পুয়ার পিপল ওয়ার হেল্পড বাই হিম, অনেক গরিব ছেলেপিলে ওয়ার হেল্পড, সাহায্যপ্রাপ্ত হয়েছিল বাই হিম, তাকে, তার দিয়ে, তার দ্বারা অনেক গরিব ছেলেপিলে সাহায্যপ্রাপ্ত হয়েছিল, অনেক গরিব ছেলেপিলে তার কাছ থেকে সাহায্য পেয়েছিল। ইন 1732 1732 সালে মহসিন ওয়াজ বর্ন ইন আ রেসপেক্টেবল ফ্যামিলি, দেখো মহসিন ওয়াজ বর্ন, মহসিন জন্মেছিলেন রেসপেক্টেবল ফ্যামিলি, সম্মানীয় একটা পরিবারে। হিজ ফাদার হাজি ফৈজুল্লাহ, তার বাবার নাম কী ছিল, হাজি ফৈজুল্লাহ, ওয়াজ আ, ছিলেন একজন, কী ছিলেন, পরের পৃষ্ঠায় দেখো, 100 পেজ দেখো, রিচ মার্চেন্ট, খুব ধনী একজন ব্যবসায়ী ছিলেন তার বাবা। ইন হিজ চাইল্ডহুড, তার বাচ্চাবেলায় বা তার শৈশবে, মহসিন ওয়াজ টট বাই মৌলবি আগা সিরাজি, মহসিন ওয়াজ টট মানে মহসিনকে পড়ানো হতো, কার দিয়ে, কে পড়াতেন মহসিনকে, মহসিনকে মৌলভী আগা সিরাজি পড়াতেন। হি হ্যাড আ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন, এই যে লোকটা মৌলভী আগা সিরাজি, এনার একটা বিশাল ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব ছিল, কার উপরে, মহসিন, মহসিনের উপরে তার একটা বিশাল প্রভাব ছিল। মহসিন হ্যাড আ লার্জ প্রপার্টি, মহসিনের একটা বিশাল বড় সড়ো মানে প্রচুর প্রপার্টি মানে সম্পত্তি ছিল। হি ইউজড হিজ রিচেস, তিনি তার রিচেস মানে এখানে সম্পত্তি, তিনি তার সম্পত্তি ব্যবহার করতেন ফর হেল্পিং দ্য পুয়ার, গরিবদেরকে সাহায্য করার জন্যে। হি লুকড আফটার দ্য সিক অ্যান্ড দ্য নিডি, তিনি অসুস্থ এবং যাদের প্রয়োজন আর কি, মানে যাদের দরকার সাহায্যের, তাদেরকে কি লুক আফটার, দেখাশোনা করতেন। মহসিন ওয়াজ ওয়েল রিড, মহসিন খুব শিক্ষিত ছিলেন, টু, হ্যাঁ টু মানে ও, মানে মহসিন খুব শিক্ষিতও ছিলেন। হি হ্যাড নলেজ অফ অ্যারাবিক, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত, তার কিসের কিসের জ্ঞান ছিল, অ্যারাবিক মানে আরব, আরবি ভাষা, পার্সিয়ান মানে পারস্য ভাষা, অ্যান্ড সংস্কৃত এবং সংস্কৃতের ভাষা সম্পর্কে তার জ্ঞান ছিল। নেক্সট আমরা চলে আসবো 101
101 পৃষ্ঠায় দেখো, লেটস কন্টিনিউ, চলো শুরু করি আবার। ওয়ান নাইট, একদা রাত্রিবেলা, এক রাত্রিতে কি হয়েছে, মহসিন ওয়াজ স্লিপিং, মহসিন ঘুমাচ্ছিলেন। আ মাইল্ড সাউন্ড ওক হিম আপ, একটা অল্প মৃদু শব্দ তাকে জাগিয়ে তুলল। হি স আ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, তিনি দেখতে পেলেন একটা স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে অপরিচিত অদ্ভুত লোক, ইন হিজ রুম, তার ঘরের মধ্যে। মহসিন কট হিম স্টিলিং, মহসিন কট মানে ধরলেন, হিম মানে তাকে, সেই লোকটাকে, স্টিলিং মানে চুরি করা অবস্থায়, চুরি করার অবস্থায় তাকে ধরে ফেললেন। হি আস্কড হিম, মহসিন তাকে জিজ্ঞেস করলেন, হোয়াই ডু ইউ নিড টু স্টিল, তোমার কেন চুরি করার প্রয়োজন, ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ, তুমি একটা সৎ জীবন যাপন করতে পারো না, সৎ জীবন যাপন করতে পারো না তুমি, অনেস্ট লাইফ। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, এই মানুষটা, সেই মানুষটা, সেই অচেনা মানুষটা উত্তর দিলেন, আই হ্যাভ নো ওয়ার্ক, আমার তো কোনো কাজ নেই, দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, আমার বাড়িতে তো কোনো খাবার নেই, মাই চিলড্রেন আর ক্রাইং, আমার বাচ্চাগুলো তো কাঁদছে, আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, আমি তাদের সঙ্গে, আমি আই স্টিল, আমি চুরি করি টু ফাইন্ড ফুড, খাবার খোঁজার জন্য, ফর দেম, তাদের জন্য, তাদের খাবার খুঁজতে আমি চুরি করি, প্লিজ ফর গিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, ব্রোক ডাউন মানে ভেঙে পড়লেন, ইন টিয়ার্স মানে কান্নায়, কান্নায় ফেটে পড়লেন তিনি। মহসিন ফেল স্যাড ফর দ্য ম্যান, মহসিন ফেল স্যাড, মহসিন ফেল মানে অনুভব করলেন, স্যাড মানে দুঃখ, ফর দ্য ম্যান, এই মানুষটার জন্যে মহসিন খুব দুঃখ অনুভব করলেন। হি ওয়েন্ট টু হিজ হাউস, তিনি তার বাড়িতে চলে গেলেন। হি স দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ, তিনি এটা বুঝতে পারলেন বা দেখতে পারলেন, দ্যাট, যে দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ, মানুষটা তাকে সত্যি কথাই বলেছিল। হি গেভ হিম মানি টু স্টার্ট আ বিজনেস, এই মহসিন গেভ হিম, গেভ মানে দিলেন, হিম মানে তাকে, ওই লোকটাকে, মানি মানে টাকা দিলেন, অর্থ দিলেন, টু স্টার্ট আ বিজনেস, একটা ব্যবসা শুরু করার জন্যে। হি প্রমিসড টু গিভ হিম মোর মানি লেটার ইফ নিডেড, হি প্রমিসড, তিনি প্রতিজ্ঞা করলেন টু গিভ হিম মোর মানি, তাকে আরও বেশি অনেক টাকা দেওয়ার, লেটার মানে পরবর্তীকালে, ইফ নিডেড, যদি তার প্রয়োজন পড়ত, যদি দরকার পড়ত তাকে আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতি তিনি তাকে দিলেন। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস, মহসিন ডেডিকেটেড হিজ লাইফ, মহসিন তার জীবনটাকে কী করলেন, ডেডিকেটেড অর্থাৎ সমর্পণ করে দিলেন, ইন স্প্রেডিং এডুকেশান, স্প্রেডিং মানে ছড়ানো, ছড়ানোর, কিসের এডুকেশান, শিক্ষা, পড়াশুনো, শিক্ষা ছড়ানোর, অ্যামং দ্য মুসলিমস, মুসলমানদের মধ্যে। দ্য ইনকাম অফ হিস প্রপার্টি ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি, দ্য ইনকাম অফ হিস প্রপার্টি, তার সম্পত্তির যে ইনকাম, আয়, সেটা কি ওয়াজ স্পেন্ট, খরচ করা হতো, ইন চ্যারিটি, চ্যারিটি মানে হচ্ছে এই যে সবার মধ্যে বিলিয়ে দেয়া, দান করা, এই দানের মধ্যেই তার সমস্ত ইনকাম, তার সমস্ত আয় খরচ করা হতো। দ্য পুয়ার লুকড আপন হিম অ্যাজ দেয়ার সেভিয়ার, সেভিয়ার মানে কি, আ পার্সন হু সেভ সামবডি ফ্রম ডিফিকাল্ট সিচুয়েশন, একজন মানুষ যিনি অসময়ে মানুষকে বা খারাপ সময়ে বা কঠিন সংকটের সময় মানুষকে সাহায্য করেন, সেই সেভিয়ার হিসেবে গরিব লোকজন তাকে দেখতেন। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম, তার নামে, নেমড আফটার হিম, তার নামে নাম দেওয়া হয়েছে কিসের, হুগলি মহসিন কলেজ, এই কলেজটার নাম দেওয়া হয়েছে। মহসিন পাসড অ্যাওয়ে ইন 1812, মহসিন 1812 সালে মারা যান। This great son of Bengal is still remembered with reverence. This great son of Bengal, বেঙ্গলের, বাংলার এই মহান সন্তানকে, মহান ছেলেকে, is still remembered, এখনও অবধি মনে করা হয়, with reverence, reverence মানে respect বা শ্রদ্ধা, শ্রদ্ধার সঙ্গে এখনও তাকে আমরা স্মরণ করি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, আর এই লেসনটার সঙ্গে রিলেটেড যে সমস্ত কোশ্চেন্সগুলো, যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো, সেইগুলো আমি পরে আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি সলভ করে দেবো। তাই এই ভিডিওটা যদি তোমাদের মনে একটুও জায়গা করে নিতে পারে,
তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তোমরা যদি বুঝতে পারো, তাহলে লাইক তো আমার একটা অবশ্যই পাও না, তোমরা অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পেতে চলেছো। থ্যাংক ইউ।